আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়া 3000 ওয়াটের আইপিএস এবং ইউপিএস এর সেটআপ। এখানে আমরা মাইক্রোটেকের জাম্বো মডেলের জাম্বো 4000 মডেলের তিনটা আইপিএস এবং ইউপিএস তার সাথে 48 ভোল্টের লিথিয়ামের তিনটা ব্যাটারি আমরা ইনস্টল করছি। টোটাল এখানে মাইক্রোটেকের জাম্বো যে মেশিনটা, এটা এক একটা মেশিন হচ্ছে 3000 ওয়াট করে, তিনটা মেশিন হচ্ছে 9000 ওয়াট। এই 9000 ওয়াটের সাথে আমরা 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিছি হলো তিনটা, অর্থাৎ তিনটা মেশিন আর তিনটা ব্যাটারি দিয়ে আমরা এই ইনস্টলেশনটা আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট করছি। এই কাজটা আমরা করছি হলো ঢাকাতে বাংলা মোটরে একটা অফিসের ভিতরে। এই অফিসটা হচ্ছে বিদেশি আইটি কোম্পানির একটা অফিস, যেটা বাংলাদেশের একটা লোকাল ব্রাঞ্চ, খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়র করা অনেক বড় একটা অফিস। তো তাদের এখানে মূলত কম্পিউটার, সার্ভার, ল্যাপটপ, মনিটর টোটাল 49টা আছে। 49টা কম্পিউটার, সার্ভার, ল্যাপটপ এবং মনিটর আছে। তো এখানে আপনারা সাই পাওয়ারের নীল কালারের যে ব্যাটারিগুলো দেখছেন, এখানে এই ব্যাটারিগুলা এবং এই ব্যাটারিগুলার সাথে হাতে বানানো কিছু আইপিএস মেশিন দিয়া এই ব্যাটারিগুলা এখানে তারা সেট আপ করছিলেন। এর আগের একটা অন্য আরেকটা কোম্পানি থেকে এই সেট আপটা এর আগে তারা নিছিলেন, কিন্তু এই সেট আপটাতে তারা স্যাটিসফাই ছিলেন না। এখানে ব্যাকআপ খুব কম পাওয়া যেত এবং এই মেশিনগুলো ঘন ঘন ডিস্টার্ব করতো। যেহেতু এটা একটা আইটির অফিস, এখানে প্রায় 49টা কম্পিউটার, ল্যাপটপ, মনিটর আছে, সুতরাং এ ধরনের আইপিএসগুলো যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের কম্পিউটারগুলো ঠিকভাবে চলবে না। এখানে যে মেশিনগুলো দিছে এগুলো হ্যান্ডমেড, অর্থাৎ লোকাল আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে তারা হাতে বানানো আইপিএসগুলো দিছে, যেটা খুবই লো কোয়ালিটির আইপিএস। এবং এই ব্যাটারিগুলো সাই পাওয়ারের ব্যাটারি, কিন্তু সাই পাওয়ারের ব্যাটারি হলেও এই ব্যাটারিগুলো টিউবুলার ব্যাটারি না, এগুলো হচ্ছে ডিপ সাইকেল ব্যাটারি। এই ব্যাটারিগুলোতে প্রায় 2-3 মাস পরে পরে পানি দেওয়া লাগে, অর্থাৎ 2 দিন পরে পরে এই ব্যাটারিগুলোর পানি শুকিয়ে যায়। হ্যাঁ, সাই পাওয়ারের এটা কিন্তু টিউবুলার না। আমরা সাধারণত সাই পাওয়ারের টিউবুলার ব্যাটারিটা আপনাদেরকে সাজেস্ট করি, কারণ সাই পাওয়ার কোম্পানি ভালো, কিন্তু এদের 2-3 ধরনের ব্যাটারি আছে। যেটা সাই পাওয়ারের টিউবুলার ব্যাটারি সেটা দিলেও অন্তত হইতো, কিন্তু দিছে একেবারে ডিপ সাইকেল ব্যাটারি, অর্থাৎ এই ব্যাটারিগুলো খুব একটা ভালো না, আপনারা তো জানেনই। তো এখানে মোট 16টা ব্যাটারি দিছে তারা ব্যাটারি দিছে মোট হলো 16টা, এবং মেশিন দিছে হলো তিনটা না জানি চারটা মেবি। তো এটা একটা আইটির অফিস, এখানে এত ঝামেলা করতেছিল এই সেট আপটা, পরে মামুন ভাই বিরক্ত হইয়া এগুলো সব খুলে ফেলে দিছে। আমার বললো যে ভাই আমাকে উদ্ধার করেন, আমার অফিসটাকে বাঁচান। তো আমরা গতকালকে এখানে আমাদের এই লিথিয়াম ব্যাটারির এই সেট আপটা সুন্দরভাবে, খুব সুন্দরভাবে আমরা ইনস্টল করে দিছি, এবং ইনস্টল করার পরে আমরা অনেকক্ষণ পর্যন্ত অন অফ করে করে তাদের যে ল্যাপটপগুলো আছে, তাদের যে কম্পিউটারগুলো আছে, এগুলো আমরা অনেকক্ষণ পর্যন্ত চেক করছি যে তাদের কম্পিউটারগুলো রিজিস্টার নেয় কি না। ইভেন এদের এখানে একটা সার্ভার আছে, আপনারা জানেন যে সার্ভার জিনিসটা খুব সেন্সিটিভ। হ্যাঁ, সার্ভারে যদি আপনার সার্ভার যদি রিজিস্টার হয় তাহলে কিন্তু হবে না, কম্পিউটারের চাইতে সার্ভারটা সেন্সিটিভ। আলহামদুলিল্লাহ আমাদের মাইক্রোটেকের জাম্বো 4000 এখানে আমরা তিনটা মেশিন দিছি আর 48 ভোল্টের লিথিয়ামের তিনটা ব্যাটারি দিছি। তাদের কম্পিউটারও রিজিস্টার নেয় না, সার্ভারও রিজিস্টার নেয় না, এবং ব্যাকআপ টাইমটা আমরা চেক করলাম প্রায় 2 ঘন্টা পর্যন্ত মোটামুটি আমরা চালাইছি। 2 ঘন্টার উপরে ওদের দরকার নাই, ওনারা আমাদের কাছে বলছিল যে অন্তত 1 ঘন্টা যেন কনফার্মলি ব্যাকআপ দেয়। 2 ঘন্টা পর্যন্ত চালাইছি, তাতে করেও আমাদের ব্যাটারির ব্যাকআপ শেষ হয় নাই। তো যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে, যার জন্য আমরা আর এর বেশি লেন্দি করি নাই। তো এখানে তাদের এই যে 49টা কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, এগুলো কিন্তু অ্যাট এ টাইম চলবে, এমন না যে একটা চলবে একটা বন্ধ থাকবে, কারণ এটা একটা অফিস, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্ভবত তাদের অফিস। তো সারাদিনই এটা নন স্টপ চলবে, যার কারণে মামুন ভাইকে আমরা এই সেট আপটা করে দিছি। এখানে মাইক্রোটেকের জাম্বো এই মেশিনটা দেওয়ারও একটা রিজন আছে, এবং লিথিয়াম ব্যাটারিটা দেওয়ারও একটা রিজন আছে। আমরা চাইলে পানির ব্যাটারি ওই সাই পাওয়ারের আগে তারা যে নীল কালারের ব্যাটারিগুলো দিছিল সেই রকম পানিরই টিউবুলার ব্যাটারি দিতে পারতাম, প্রাইম পাওয়ারের ব্যাটারি অথবা সাইফেরই টল টিউবুলার ব্যাটারি, রোইমা প্রোজের ব্যাটারি। কিন্তু অফিসগুলোতে সাধারণত এখানে দেখেন এই আইপিএস এর সেট আপটা আমরা করছি হলো একটা চিপা জায়গার ভিতরে এবং সানসিটের উপরে,
চিপা জায়গা, একে তো হলো জায়গাটা খুবই একেবারে চিপা এবং সানসিটের উপরে, এবং তার উপরে এখানে সামনে আবার দরজার মতো ক্লোজ করা আছে। তো এই এই জায়গাটার ভিতরে আপনি যদি পানির ব্যাটারি ইউজ করেন, এই ব্যাটারিগুলোতে পানি দেওয়া, মেনটেনেন্স করা, চেক করা খুবই ঝামেলা। এর ভিতরে মেশিনগুলো উপরে বসানো, সেখানে মেশিনে ডিস্টার্ব করলে মেশিনেটারে বারে বারে কী হয়েছে দেখতে যাওয়াটাও খুব ক্রিটিক্যাল একটা জায়গা। যার জন্য এখানে আমরা লিথিয়াম ব্যাটারি দিছি, যাতে করে কোনো রকমের মেনটেনেন্স করা না লাগে, যাতে করে পানি দেওয়া না লাগে একটু পরে পরে, দুই মাস পরে পরে যাইয়া, যাতে চেক করা না লাগে। অর্থাৎ এই সেট আপটা কোনো ধরনের হ্যাসেল ছাড়া, গ্যাদারিং ছাড়া, পানি দেওয়া ছাড়া, মেনটেনেন্স ছাড়া নিরিবিলি তিনি ব্যবহার করতে পারবেন। লিথিয়ামের একটা 48 ভোল্টের ব্যাটারি সমান, এখানে আমরা যে তিনটা ব্যাটারি দিছি প্রত্যেকটা ব্যাটারি 48 ভোল্টের, লিথিয়ামের একটা 48 ভোল্টের ব্যাটারি সমান টিউবুলারের 200 অ্যাম্পিয়ারের চারটা ব্যাটারির সমান। টিউবুলারের তারা যে ব্যাটারি দিছে সেটা টিউবুলার না, নন টিউবুলার ব্যাটারি, অর্থাৎ ডিপ সাইকেল ব্যাটারি। বাট টিউবুলারের 200 অ্যাম্পিয়ারের চারটা ব্যাটারিতে আপনার যে ব্যাকআপ আপনি পাইতেন, এই লিথিয়ামের 100 অ্যাম্পিয়ারের এক একটা ব্যাটারিতে আপনি সেম টাইম ব্যাকআপ পাবেন। যেহেতু মেনটেনেন্স করা লাগে না, তো বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেকগুলো অফিস আছে, বাইং হাউস আছে, ব্যাংক আছে, তারপরে এটিএম বুথ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে। হ্যাঁ, এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাইং হাউস, ব্যাংক, এই ধরনের অফিস বা পার্সোনাল যে অফিসগুলো আছে, এগুলাতে আপনারা যারা আইপিএস সিস্টেম সেট আপ করবেন, যদি আপনার বাজেট থাকে আপনি লিথিয়াম ব্যাটারি অবশ্যই ইউজ করবেন, পানির ব্যাটারিগুলো ইউজ করবেন না। লিথিয়াম ব্যাটারি একে তো মেনটেনেন্স লাগে না, দ্বিতীয় হচ্ছে এক একটা ব্যাটারি, এই এখানে যে ব্যাটারিগুলো দেখছেন এটা হচ্ছে হ্যাডওয়ে ব্র্যান্ডের একটা ব্যাটারি, এই ব্যাটারিগুলো কমপক্ষে 10 থেকে 15 বছর একটানা ব্যবহার করতে পারবেন। আসলে 10 থেকে 15 বছর কথাটা 1 মিনিটে বলা যায়, কিন্তু 15 বছর কথাটা সময়টা অনেক লম্বা। তো আপনি যদি 15 বছর একটা ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং কোনো রকমের পানি দেওয়া ছাড়া, কোনো রকমের মেনটেনেন্স ছাড়া, কোনো রকমের হ্যাসেল ছাড়া, এর চাইতে সুবিধা আর কি চান? মাইক্রোটেকের এই মেশিনটা কফিল ভাই কেন দিলেন? মাইক্রোটেকে জাম্বো 4000 যে মডেলটা, এটা 48 ভোল্টের একটা মেশিন এবং এটা হলো আইপিএস এবং ইউপিএস দুটা, এটা আইপিএসও এবং ইউপিএসও। যেহেতু এখানে সবগুলো কম্পিউটার চলবে, আমরা এটাকে ইউপিএস মোড করে দিছি। মাইক্রোটেকের এই মেশিনটা আমি আমাদের দেশে যারা আইএসপির ব্যবসা করেন, ডিশের ব্যবসা করেন, ইন্টারনেটের ব্যবসা করেন, তাদের অনেক হাই কনফিগারেশনের কিছু থাকে, সার্ভার থাকে, যে সার্ভারগুলো খুবই সেন্সিটিভ, সেই সার্ভারগুলোতেও আমি এর আগে অনেকগুলো দিছিলাম, সেই সার্ভারগুলাই রিস্টার্ট নেয় না। মেন প্রবলেম হচ্ছে আপনার সার্ভার বা কম্পিউটার অনুযায়ী চালান, সেটা রিস্টার্ট নেওয়া যাবে না। তো মাইক্রোটেকের এই মেশিনটা আমার আগে থেকে পরীক্ষিত যে এটা সার্ভারের সাথে, কম্পিউটারের সাথে রিস্টার্ট নেবে না, যার জন্য এখানে আমরা মাইক্রোটেকের জাম্বো এই ইউপিএসটা দিছি। এটা 100% ইউপিএস মোডে কাজ করে। যাদের অফিসে ফটোকপি মেশিন আছে, যাদের প্রিন্টার আছে, অনেকগুলো কম্পিউটার আছে, এই সেট আপটা তাদের জন্য একটা চমৎকার সেট আপ, একদম হ্যাসেল ফ্রি। এবং যদি আপনি এই সেট আপগুলো বাসা বাড়িতে ইউজ করতে চান, মাইক্রোটেকের এই মেশিনটাতে 3000 ওয়াট আছে, 3000 ওয়াট দিয়ে আপনি অ্যাট এ টাইম মনে করেন 20টা ফ্যান চালাইতে পারবেন, লাইট চালাইতে পারবেন 30 থেকে 40টা। ধরেন মসজিদ, অনেক বড় বড় মসজিদ আছে যেখানে উপরে নিচে অনেকগুলা ফ্যান চলে, 20টা ফ্যান চলে, 25টা ফ্যান চলে, হ্যাঁ, এবং লাইটও চলে। তো মসজিদগুলোতে যেহেতু এতগুলা ফ্যান চলে, আপনি চাইলে মসজিদগুলোর জন্য এ ধরনের সেট আপ আপনি নিতে পারেন, অ্যাট এ টাইম 20 থেকে 25টা ফ্যান একসাথে চালাতে পারবেন। তারপরে মাদ্রাসা আছে, স্কুল আছে বা আরও অন্য অফিস আছে, অর্থাৎ এ ধরনের সেট আপগুলো আপনারা বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন, স্কুল কলেজ মাদ্রাসাতেও ইউজ করতে পারবেন এবং অফিসেও ইউজ করতে পারবেন। একদম আপনার কম্পিউটার, সার্ভার, প্রিন্টার, ফটোকপি মেশিন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ইভেন বাসা বাড়িতে যারা পানির মোটর ইউজ করবেন, পানির মোটরও আপনি চালাতে পারবেন। 1 টনের ইনভার্টার এসি এবং 1.5 টনের ইনভার্টার এসি একটা চালাতে পারবেন, কিন্তু এসিতে অ্যাট এ টাইম প্রচুর পরিমাণে লোড টানে। আমি সাজেস্ট করি না যে আপনি আইপিএস দিয়ে এসিটা চালান, কিন্তু আপনি চাইলে চালাইতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সেট আপটা বাংলা মোটরে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। মামুন ভাই অনেকক্ষণ পর্যন্ত চেকিং করছেন, করার পরে বললেন যে কফিল ভাই আপনাদের থ্যাংক ইউ, আমার মানে দীর্ঘদিনের একটা হ্যাসেল আপনি দূর করে দিলেন। তো আপনাদের যাদের এই ধরনের সেট আপ লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়া, কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আইপিএস মার্টের অফিস। আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট
নিতে পারবেন। আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।